আসসালামু আলাইকুম। আজ বুধবার 20 জুলাই 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সেলিনা জাহান। প্রথমে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের খবরের শিরোনাম। 50 সেকেন্ডের এক ভিডিওতে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। গণবিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই যে বার্তা দিলেন রনিল বিক্রমসিংহে। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস। ময়মনসিংহের ত্রিশালে স্বামী স্ত্রী ও তাদের সন্তানকে চাপা দিয়ে হত্যার অভিযোগে সেই ট্রাক চালক 2 দিনের রিমান্ডে। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সফর করছেন। সফরে তেহরানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার বৈঠক ঘিরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। 50 সেকেন্ডের এই ভিডিওতে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করতে দেখা গেছে পুতিনকে। ইউক্রেনে রাশিয়ায় হামলা শুরুর পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে এটি প্রেসিডেন্ট পুতিনের প্রথম বৈঠক। খবর এনডিটিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বৈঠক কক্ষে নির্ধারিত সময়ে প্রবেশ করেছেন পুতিন। সেখানে ছিল 2 নেতার বসার জন্য সাজানো চেয়ার, পেছনে 2 দেশের সুসজ্জিত পতাকা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য এ সময় অপেক্ষারত রুশ প্রেসিডেন্ট উসখুস করতে থাকেন। এক পর্যায়ে 2 হাত একত্রে রেখে মুখে বিভিন্ন অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। শেষমেশ কক্ষে এরদোয়ান প্রবেশ করলে পুতিন এগিয়ে গিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় এরদোয়ান পুতিনকে বলেন, হ্যালো, কেমন আছেন? ভালো। এরপর হাস্যোজ্জ্বল 2 নেতা একে অপরের সঙ্গে হাত মেলান। বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে বিশ্ব নেতাদের অপেক্ষা করানোর জন্য পুতিনের বেশ নাম ডাক আছে। কখনও কখনও কয়েক ঘণ্টাও অপেক্ষা করিয়েছেন তিনি। কিন্তু এবার সেই পুতিনের অপেক্ষা করা নিয়ে তুরস্কের সংবাদ মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। 2020 সালে মস্কোতে একটি বৈঠকের স্মৃতি মনে করিয়ে দিয়ে এমনই এক খবরে বলা হয়, ওই সময় এরদোয়ানকে 2 মিনিট অপেক্ষা করিয়েছিলেন পুতিন। তুরস্কের T24 অনলাইন শিরোনাম করেছে, এটা কি প্রতিশোধ ছিল? গণবিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমসিংহে। বিজয়ী হয়ে প্রথম বক্তব্যে তিনি বলেছেন, সংকটে জর্জরিত শ্রীলঙ্কার বিভক্তির অবসান হয়েছে। আজ বুধবার পার্লামেন্ট সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসা বিক্রমসিংহে। 225 আসনের পার্লামেন্টে তিনি 134 ভোট পেয়েছেন। অবশ্য 2 MP ভোটাভুটিতে অংশ নেননি। পার্লামেন্টে দেওয়া বিজয়ী ভাষণে বিক্রমসিংহে বলেন, আমাদের মধ্যে এখন আর কোনো বিভক্তি নেই। তবে নতুন প্রেসিডেন্ট বিভক্তি অবসানের কথা বললেও বাস্তবতা ভিন্ন। আল জাজিরাকে বিক্ষোভকারীদের নেতা মেলানি গুনাথিলাকে বলেছেন, আমরা বর্তমানে আমাদের কৌশল ও পুনরায় সংগঠিত হওয়া নিয়ে আলোচনা করছি। রনিল বিক্রমসিংহে পদত্যাগ না করা পর্যন্ত গোতাগোগামায় নিশ্চিতভাবে আমাদের সংগ্রাম এবং অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব। তিনি আরও বলেন, আমরা ভালো করেই জানি গোতাবায়া আর রনিল বিক্রমসিংহে একই লোক নন, বিক্রমসিংহে আরও ধূর্ত লোক। সম্প্রতি তিনি জরুরি অবস্থা জারি করে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে আসছেন। তিনি গোতাগোগামায় বিমানবাহিনীর হেলিকপ্টার পাঠিয়েছেন, কিন্তু আমি মনে করি না এসবে মানুষ আর ভয় পাবে। গুনাথিলাকে বলেন, শ্রীলঙ্কার এমন নেতা পাওয়ার যোগ্যতা রাখে যিনি নিজের রাজনৈতিক ভবিষ্যতের চেয়ে দেশের জনগণের বিষয়ে যত্নবান হবেন। গত সপ্তাহে গণরোষের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালালে নতুন প্রেসিডেন্টের নির্বাচনে যেতে হয় লঙ্কান এমপিদের। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ পেতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাসচিব দাতোলিম জক হোয়ে। 18 জুলাই সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জাকার্তায় আসিয়ান সচিবালয়ে সংস্থাটির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এমন আশ্বাস মেলে সংস্থা প্রধানের কাছ থেকে। ডক্টর মোমেন আসিয়ানের মহাসচিবকে বাংলাদেশের গৃহীত বিভিন্ন সেক্টরাল উদ্যোগ সম্পর্কে জানান। তিনি আসিয়ানের আসন্ন বৈঠকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে আসিয়ানের মহাসচিব সংস্থাটির সঙ্গে আরও প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানান। তিনি মোমেনকে জানান, সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলো থেকে যেন বাংলাদেশ সহযোগিতা পায়, সে বিষয়টি তিনি সমন্বয় করবেন। ডক্টর মোমেন বাংলাদেশ আসিয়ান অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক একটি সংক্ষিপ্ত বিবরণ মহাসচিবকে দেওয়ার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের মধ্যে আরও সম্প্রসারিত অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে অযৌক্তিক বিলম্বের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের কথা জানান। তিনি আর কোনো বিলম্ব ছাড়াই প্রত্যাবাসন শুরুতে আসিয়ানের সক্রিয় সমর্থন চান।
ডক্টর মোমেন আসিয়ান মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দিনের রাষ্ট্রীয় সফরে ছোট একটি প্রতিনিধি দল নিয়ে রোববার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাশফি বিনতে শামস রয়েছেন। ময়মনসিংহের ত্রিশালে স্বামী স্ত্রী ও তাদের সন্তানকে চাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ট্রাক চালক রাজু আহমেদ শিপনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে ত্রিশাল থানার পুলিশ শিপনকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ত্রিশালের সেই সড়কে ২০ বছরে ৮ স্বজন হারিয়েছে শিশুটি। গত ২০ জুলাই ত্রিশালের কোর্ট ভবন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় প্রাণ হারান জাহাঙ্গীর আলম, তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম ও তাদের শিশু সানজিদা। এ সময় মায়ের পেট ফেটে ভূমিষ্ঠ হয় কন্যা সন্তান। পরে স্থানীয়রা নবজাতকটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতকটিকে ময়মনসিংহ সদরের সিবিএমসি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি জন্ডিসে আক্রান্ত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।